লাইফ অফ সুস্মিতা আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকালবেলার ব্যস্ততার মধ্যে এখন তৈরি হচ্ছে রুটি। আজকে রুটির সাথে করছি আলু আর পেঁয়াজ ভাজা, যেটা হয়ে গেছে। আর আজকে ছটা রুটি করছি, পরশের জন্য যদি দেবো চারটে আর আমার জন্য দুটো। তো আজকে রুটি নেবে না, কারণ ও আজকে নেবে ভাত। তো ওর খুব ইচ্ছা হয়েছে ওর ভাত নিয়ে যাওয়া, সেই জন্য দেখলাম চলো ঠিক আছে ছটা রুটি করেই ফেলি। আজকে খুব তাড়াতাড়ি যাও তো, কাজগুলো হয়ে গেছে। আর ওদিকে পরমেশ তোজোকে স্নান করাচ্ছে, আর স্নান করতে গিয়ে একটা চুল উঠেছে দেখে সে কি যাচ্ছে তাই করছে তোজো। দিয়ে বলছে লকারে রেখে দাও, আমার চুলটা খুব স্পেশিয়াস। তো এই নিয়েও চলছে ওদের বাবা মা ছেলের মধ্যে কথোপকথন, আর আমি এখানে ওদের কথাবার্তা শুনতে শুনতেই রুটিটা করছি। আর সব থেকে বড়ো কথা দেখো, আজকে আমি নতুন ফ্রাই প্যান ইউজ করছি, এটা ফ্ল্যাটটা। অ্যাকচুয়ালি তো আমি সেটে কিনেছিলাম তিনখানা, একটা কড়াই ছিল, একটা এমনি যেরকম নর্মাল ফ্রাই প্যান হয় সেরকম, আর এরকম ফ্ল্যাট একটা ফ্রাই প্যান। তো আজ নতুনটা ইউজ করছি অনেক দিন, মানে ওই দূরে তো কবে থেকে ইউজ করা শুরু হয়ে গেছে, তবে থেকে আমি নতুন ফ্ল্যাটে এসেছি। আর আজকে এই ফ্ল্যাট চাটুটা আজকে ইউজ করলাম। আর এখানে দেখো টিফিন প্যাক করা হয়ে গেছে, দিলাম একটা আম আর খেজুর আর রুটি, আর এদিকে আলু পেঁয়াজ ভাজা। আমি আলু পেঁয়াজ ভাজা আমার জন্য করিনি, শুধু পরামর্শের মতনই করেছিলাম। আর পর তোজে যেহেতু ভাত নেবে বলেছে, ওই জন্য তোজের জন্য করিনি। আর ও না, এই আলু ভাজাটা রুটির সাথে ভালো খায়, ভাতের সাথে খুব একটা ভালো খেতে চায় না। তো যাই হোক, টিফিনটা আমি প্যাক করে দিলাম, আর আমি খাবো রুটি দিয়ে পায়েস দিয়ে। পায়েস করেছিলাম না, আর সেই পায়েস দিয়ে খাবো। পরমেশকে পায়েস দিলাম না, কারণ পরমেশ দেখলাম পায়েস দিয়ে তারা ফলটা খাওয়াবে না, পায়েসটা অন্য সময় ও খেতে পারবে। যাই হোক, আর তোজ দেখলাম আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিলাম। পরমেশ স্নান করতে গেছে, আজকে সকাল সকালই খাচ্ছে, এখন বাজে 10:45। আর তোজো এখানে দেখো কেমন মাথাটা নিচু করে বসে আছে, কেন বলো তো? যেহেতু খালি গায়ে আছে। তা আমি ওকে বলছি তুই তো সারাক্ষণই তো খালি গায়ে ঘুরে বসে আমার ব্লগে, তো তখন কিছু হয় না? বলছে না, আমার আজ একটু লজ্জা লজ্জা লাগছে, তো সেই জন্য আমার মাথা নিচু করে বসে আছে। আর আমিও দেখলাম খেয়ে নিলাম, কি বলতো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে হঠাৎ করে। অন্য সময় আমি কী করি, 10:30 ওরা বেরিয়ে যাওয়ার পর খাই। আজকে দেখলাম চলো ঠিক আছে তোজো এখানে খাচ্ছে যখন, তাহলে আমিও এখানে খেয়ে নিই। আর তারপরে পরমেশ্বর ওখানে স্নান করে বেরোলে তারপর ওকে আমি খেতে দিয়ে দেবো। তো চলো আগে আমরা খেয়ে নিই মা ছেলে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাজে এখন 10:30, তোজো আর পরমেশ জাস্ট এইমাত্র বেরোলো, আর তোজোদের বাসের টাইম 10:45 ছিল, সেখানে আর 5 মিনিট পিছিয়ে দিয়েছে। ওদের বাস এখন থেকে আসবে 11:10। ওদের জ্যাম হয় তো, আমি 5 মিনিটে এদিক ওদিক আর কী হবে। তো যাই হোক, সকাল সকাল রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু বাকি আছে একটা জিনিস, সেটা হলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আজকে ঘরে নিয়ে এসেছে, এখানে আছে পমফ্রেট মাছ। জানো তো পরমেশকে বলে 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 আজকে পমফ্রেট মাছ আনা করিয়েছি। মানে কি বলতো, ঘুরিয়ে ফিরিয়ে তো মাছটা খুব একটা আনে না, আনলে পরে সেই কাতলা আর কাতলা, খুব বললে বাটা আর নালে পাবদার, এই তো মাছের মধ্যে মাছ আনে, খুব রেয়ার চুনো মাছটা আসে। তো যাই হোক, ওকে আমি বলেছি যে তুমি কি মাছ কি বাজারে কিছু পাওয়া যায় না? তো দেখো 200 টাকা দিয়ে ছোটো ছোটো পমফ্রেট এনেছে। আমি ওকে বলেছি ছোটো আনলে বেশি আনবে না, কারণ একবেলা খাবে, তোজো সেই রাতে খাবে, পরমেশ সেই রাতের বেলায় খাবে, আর খাওয়ার মধ্যে দুপুরবেলা হয়তো আমি খেলাম আর রাতের বেলায়। মানে বেশি একদম আমরা বড় হলে মাঝখান দিয়ে কেটে আনবে, 3 পিস মাঝে এনাফ। আর ছোট আনলে 3 জায়গায় 4 পিস বড় জোর আনতে পারো, বা 5 পিস, তার বেশি একদম নয়। তো ক পিস হয়েছে আমি জানি না, তবে পমফ্রেট মাছটা এনেছে এইটুকুনি আমি জানি। তো ওকে পরমেশের টিফিনও প্যাক করা হয়ে গেছে, দেখো ও জাস্ট নিচে না আসবে, টিফিনটা নেবে দিয়ে চলে যাবে। আর টিফিনটা এখন নিয়ে গেল না। আর সব থেকে বড় কথা, রান্না কি করেছি তোমাদেরকে বলে দিই। এই দেখো আজকে করেছি আলু পটল ভাজা। মাছটা যদি একটু আগে নিয়ে আসতো তাহলে মাছটাও মোটামুটি হয়ে যেত, না হলো হাফটা কিছুটা হয়ে থাকতো। তো যাই হোক, মাছটাকে ধীরে সুস্থে করতে পারবো। আর সব থেকে ভালো কথা কি বলতো, আমার ঠাকুর জায়গা আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ওই জন্য মাছের বাবা নিশ্চিন্তে আমি হাত দিতে পারবো। আর এখানে ডাল করেছি, তোজো আজকে টিফিনে ভাত নিয়ে গেল। তো কালকে ওকে রুটি পাই দিয়েছিলাম, কিচ্ছু খাইনি, যাও না, যার জন্য অশান্তিটা হলো। ও এত চিৎকার চেঁচুটি করছিল আমার মাথায় আমি নিতে পারছিলাম না, কেন জানি না এখন না চিৎকার আমি সহ্যই করতে পারছি না। কিন্তু ওই যে কি আর করবো বলো, ছেলে যদি এরকম হয়, আর সংসার একটা, আমি যেটা মনে করি সংসার যেন তো সুখের হয়, সবসময় ভাবে যে অনেকে টাকা থাকলেই হয়তো সংসারে সুখ আসবে, তা একদম না, ওটা ফালতু কথা। টাকা দিয়ে সবসময় সুখ কেনা যায় না, সুখ শান্তি হচ্ছে নিজের যার যার মনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, মানে ফ্যামিলি মেম্বারদের সাথে। ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখবে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকলে না, তবে দেখবে তোমার সংসার, মানে অল্প টাকাতেও তুমি সুখে রয়েছো, মানে এরকম একটা ব্যাপার আমার যেটা মনে হয়। যখন পরমেশের মাইনে অনেক অনেক কম ছিল তখনও কিন্তু কি বলতো, তখনও কিন্তু না আমাদের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে এইসব এত ঝামেলা হতো না। মেন সমস্যা কোথায় জানো তো, আমাদের মেন সমস্যা আমাদের ঘরে কেউ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, না পরমেশ না তোজো।
তো আমি ওটাই সারাদিন ফিল করি যে এরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবো অনেক কাজ করে করা যায়, গুছিয়ে কাজ করা যায়, আর লেট হয়ে গেলে তো ব্যাস গেলো। আমি শুধু ওটাই বলি এদেরকে যে আমি যেমন আমার একটা রুটিন আছে, আমাকে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে তোদের বইটা গোছাতে হবে, রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাঘরে কাজকর্ম সারা হয়ে গেলে আমাকে ঘরে কাজকর্ম করতে হবে, মানে রুটিন ওয়াইজ আমি চলি না। তো এদের কি বলতো রুটিনটা হয় না, যে আমার ছেলে ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে মেখে কিছু জল জল বিস্কুট হোক বা কিছু দুধ হোক খেলে খেয়ে আমি পড়তে বসি, এই রুটিনটা ওর আজ 4 বছর ধরে চেষ্টা করছি, 4 বছর ধরে নেই। আগে 4 বছর ধরে তো একদমই ছোট ছিল, তখন তো রুটিন আর না রুটিন কোনো মানে কথাই নাই এসবের। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো মাছটা এবার ধুয়ে ফেলি, আর আজকে রান্না করতে করতে বাসনগুলো না অনেকগুলো আমি ধুয়ে ফেলেছি, ওই জন্য অল্প কটা বাসন হয়েছে, খুব বেশি বাসন তখন নেই, বেশিরভাগ বাসনই মাজা হয়ে গেছে। তো চলো এই কটা মেজে আমি মাছটা ধুয়ে ফেলি। আজকে না মাছটা ঢালার পর আমার দেখে এত ভালো লাগছে, ছোটো ছোটো পমফ্রেট মাছ, আর মাছটা ছিল 5 পিস। তো দেখো নর্মালি যেরকম পমফ্রেটের সাইজ হয় না তার থেকে অনেকটাই ছোটো, কিন্তু আমার না দেখে খুব ভালো লাগছে। এখন ছোটো ছোটো মাছ না ভালো লাগে বেশ, কী বলতো একটু মানে ভালো খাবো, একটু অল্প খাবো কিন্তু ভালো লাগে। তো ওই বেশি খাবো ওই একঘেয়ে খাওয়াটা না মোটেই আমার পছন্দ হয় না। আমার আসলে কী বলতো ছোটোবেলা থেকে আমার বাবা খুব মানে ঘুরিয়ে ফিরিয়ে মাছ আনতো, তো যে কোনো কিছু মাছ বলো সবজি বলো, তো সেই অভ্যেসটাই রয়ে গেছে। এবার যখন খুব রাগ হয়, যখন আর সহ্য করতে পারি না, তখন পরশকে একটু বলি যে তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ আনতে পারো না। তো যাই হোক মাছটা আমার ধোয়া হয়ে গেছে, মাছটা এবার নুন হলুদ মাখাবো। মাছ তো কাটাই আছে, আর মেয়েছি মাছে খুব একটা মানে আসর নেই, কিছুও নেই, খুব একটা ঝামেলা না ধুতে অত ঝামেলাও লাগে না। তো নুনটা মাখিয়ে মাছটা এবার আমি ভেজে নেবো। আর ভাজতে গিয়ে একটা জিনিস দেখলাম, কী বলতো পাবদা মাছ যখন ফোটে না, পাবদা মাছ ফোটে প্রচণ্ড, আমি তখন কী করি ঢাকনা দিয়ে দিই। তো ফ্রাই প্যানের ভাজি, ধরো ফ্রাই প্যানের যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে দিই। তো এই মাছটা না ভাজিকে খুঁটে ফাটতে আমি দেখলাম না, ফাটেও না, আর অনেক দিন পর আসলো, আমি না ভুলে গেছিলাম, মনে 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 ভাবছিলাম যে এটা মাছটা ফাটবে কি ফাটবে না। অ্যাকচুয়ালি অনেকদিন পর রান্না করছি, তো মানে এই ফ্ল্যাটে এসেই প্রথম মনে হয় পমফ্রেট মাছ আমি রান্না করছি, আর এই ফ্ল্যাটে আসা আমার ধরো প্রায় 10 মাস হয়ে গেছে। তো মাছটা আজকে করবো সর্ষে দিয়ে, সর্ষে আছে আর প্রবেশ নিয়ে এসেছিলো, ধনে পাতা নিয়ে এসেছিলো কালকে বাজারে, তো ওই ধনে পাতা দিয়ে সর্ষে দিয়ে একটু মাখামাখা টাইপে করবো। আর সর্ষে যেন তো নিয়ে এসছে পরবে সাদা সর্ষে কালো সর্ষে ওকে আনতে বলেছিলাম। তো দেখো বাটির মধ্যে সর্ষে আমি নিয়ে নিয়েছি সাদা আর কালো সর্ষে মিশিয়ে, এর মধ্যে একটু নুন মিশিয়ে আমি পেস্ট করে নিলাম। আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, আমি দেখলাম চলো ঠিক আছে এদিকে কাজগুলো সেরে নিই, মাছটা তো কমনই আছে। আর তো যে এখানে সব পড়তে বসেছিলো, আর ওর স্যার এসেছিলো না, ওর স্যারের কাছে মানে বলেছিলাম যে ওর স্টোরি বুক আছে, তো স্যার দেখতে চেয়েছে, ওই যে আমার ছেলেকে দেখতে বলেছে যে একটা স্টোরি বুক দাও আমি দেখি। তো ওদের যত স্টোরি বুক ছিল সব বের করে দিয়েছে, দেখ খাটের মধ্যে রেখেছে আমার কাছে, আমি বলে ঠিক আছে তুই এখানে রেখে যা আমি পরে গুছিয়ে নেবো। আর যা ছিল দেখতেই পারলে সব শরীর নড়িয়ে করে পরিষ্কার করে নিলাম। আর আমি দেখলাম কি মাছ ভাজতে একটু টাইম লাগবে, আমি চলো ঠিক আছে একটু কমিয়ে দিই আমি এই কাজগুলো সেরে ফেলি। কারণ কী বলতো ওদিকে রান্না করে তারপর রান্নাঘর পরিষ্কার করে এইগুলো কাজের সাথে না অনেকটা দেরি হয়ে যায়, আমি চলো ঠিক আছে একটু কমিয়ে দিই, একটু ওদিকে যা হবে হতে হতে আমার এদিকে কাজ সব সারা হয়ে যাবে। তো সেটাই করছি এখন। তো চলো ঘরে কাজগুলো আমি সেরে নিই, আর যতটা পারবো যদি পারি আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিতে তাহলে সেটাও মুছে নেবো, একদিকে সুবিধা হয় জানো তো, ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর আমার এই জায়গাটা কী বলতো এইসব পড়ে থাকে, তো এই জন্য ঘরটা একটু অগোছালো লাগে। তো ওই সবসময় চেষ্টা করি এই সব জিনিসগুলো জায়গা মতো রেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তো সেটাই এখন করছি। তো চলো কার ঘরে কাজগুলো করে নিই আবার কথা বলছি। এদিকে প্রথমে 3টে মাছ আমার ভাজা হয়ে গেছে, এই লাস্ট 2 পিস রয়েছে, এটা দেখো ভাজা হয়ে গেল। আর ওদিকে আমি ততক্ষণে ঘর ঝাঁট দিয়ে মুছে সব চলে এসেছি, আর মশলা মানে সর্ষের তো পেস্ট আগেই হয়ে গেছিলো, সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে মিশে পেস্ট করছি। আর এটা না খুব একটা কী বলতো পাতলা ট্যাল ট্যালে ঝোল টাইপে করবো না, একটু গ্রেভি টাইপের রাখবো, ওই জন্য জলটাও কম দিচ্ছি। আর যেটা কন্টেনারের মধ্যে যেটুকুনি সর্ষে বাটা লেগে রয়েছে তার মধ্যে একটু জল দিয়ে নিলাম, আর সর্ষেটা দেওয়ার পর এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে কিন্তু আমি সর্ষেটা বেটেছি। তো ওই জন্য একটু বুঝে একটু জল দিয়ে নিচ্ছি, একটু বেশি আর জল দেবো না, এবার ভালো করে নাচড়া হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই দেখো এই কোটোটার মধ্যে খেজুর ছিল, খেজুরটা তো একটা কোটো শেষ হয়ে গেছে, তো ওই কোটোর মধ্যে আমি ধনে পাতাগুলো রেখে দিয়েছি। আগে তো দেখেছো তোমরা অনেকেই যে আমি সাদা মানে পেপারের মধ্যে পেঁচিয়ে একটা কোটোর মধ্যে রাখি, তো এবার আর পেপারের মধ্যে পেঁচিয়ে রাখলাম না, আমি দেখলাম এবার এটাতেই ভালো থাকছে, তো চলো ঠিক আছে আজ এবার আর পেপার ইউজ করলাম না, ডাইরেক্ট আমি কোটোর মধ্যেই রাখলাম। তো ভালো করে ওটা বেছে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি, আর মাছগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর তারপরে নামানোর আগে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। আর যা দেখো টেস্ট করে আমি দেখলাম যে ঝাল নুন সব ঠিক আছে কিনা,
তো টেস্ট করার পর আমি দেখলাম কি বলতো ঝালটা কম হয়েছে, সেই জন্য আমি আবার ফ্রিজ থেকে আমি কটা লঙ্কা নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, চিরে নিয়ে দিয়ে দিয়েছি। কি বলতো কাঁচা লঙ্কাটা দেওয়ার চিরে দেওয়ার পরেও না মানে ঝালটা কি বলতো ঝালটা হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা যদি একটা পাতে ডলে নিয়েছিলাম একটুখানি খাওয়ার সময় মানে টেস্টটা এত সুন্দর লাগছে, ঝাল তো অবশ্যই লাগছে কিন্তু কি বলতো মানে সেই রকম ঝালটা ঝোলের মধ্যে হয়নি, মানে মাছের ঝোলে অতটা হয়নি। তো পরমেশকেও বলেছিলাম খাওয়ার সময় যে তুমি একটুখানি এটা ডলে নাও, দেখবে ব্যাপক লাগবে খেতে। আমার তো দারুণ লেগেছিল, তো হু হা করে তো আমি দারুণ খেয়েছি আজকে। তো আমার তো মানে কি বলতো মাছটা দেখেই না মনটা পুরো খুশি হয়ে গেছিলো। তো আমি পরমেশকে বলেছি আজকে মাছটা দেখে না মনটা পুরো খুশি হয়ে গেছে, অনেকদিন পর পমফ্রেট মাছ খাবো। কি বলতো মানে সবসময় যে ভালো খেতে হবে তার কোনো কথা নেই, একটু ঘুরিয়ে ফিরে গেলে কি ভালো লাগে বেশ, সেই জন্যই আর কি ওকে বলা যে একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্প খাবো কিন্তু একটু ভালো খাবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবো। ওই একঘেয়ে একই জিনিস যত দামই হোক না কেন, ওই একঘেয়ে কোনো জিনিস না খেতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না কিছু ভালো, মানে দেখো কি বলতো একঘেয়ে জিনিসটা কারোরই ভালো লাগে না। তো চলো এবার মাছের ঝোলটা তো রান্না হয়ে গেলো, মানে মাছটা তো রান্না হয়ে গেলো, এবার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ঠিক আছে? আর ওদিকে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজকর্ম ঘরে কমপ্লিট, আর কোনো পরিষ্কারের কাজ নেই। এবার বাথরুমে চলে এসেছি ডাস্টবিনটা নিয়ে, ডাস্টবিনটা দুদিন ধরে ভাবছি পরিষ্কার করবো করে উঠতে পারছি না, সে তোমাদেরকে আমি আগেও বলেছি। তো আজকে ফাইনালি ডাস্টবিনটা নিয়ে বসলাম, আর জানো তো এই স্কচ ব্রাইটটা নষ্ট হয়ে গেছে, তো আমি দেখলাম চলো এটা ডাস্টবিন পরিষ্কার করার কাজেই লাগাবো। আর ওই দেখো বালতির মধ্যে রয়েছে কী ওগুলো বলো তো, ওগুলো হচ্ছে পাপোশগুলো। তো পাপোশগুলো আমি পরশু দিনকে ভিজিয়েছিলাম, তো সেইগুলোই এখন আজকে ভাবছি কেচে নেবো। তো রোদ বৃষ্টি খেলা তো কবে থেকেই চলছে ধরো কলকাতায়, তো ভাবলাম চলো আগে ডাস্টবিনটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওই পাপোশগুলো কেচে নেবো, তারপরে স্নান করব। আর স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দেবো। কী বলতো এইগুলো একটু সেরে নিলে না একটু মনে শান্তি লাগে যে চলো ঠিক আছে 2 মাস তো অন্তত মানে একটু ইয়ে করা যাবে। আর দেখো ভেতরে যে নোংরাগুলো থাকে না অনেক সময় ওভারলোড হয়ে যায় যখন, তখন একটু কোনায় কোনায় যে নোংরাগুলো জমে ছিল সেগুলো কি তো হাত দিয়ে তো ভালো করে ওঠে না, একটু ব্রাশ লাগে। আর আমি যেগুলো রান্নার ওখানে রাখি সেই ব্রাশগুলো দিয়ে আমি ডাস্টবিন পোষা করি না, আমার কেমন গা ঘিনঘিন করে। তো কী বলতো সেই জন্য আমি ওর মধ্যে একটু জল দিয়েছি, তার মধ্যে সার্ফ দিয়েছি, তারপর দেখতেই পারে কেমন ঝাঁকালাম, ওরকম ঝাঁকালেই না কোনায় কোনায় যে নোংরাগুলো লেগে থাকে সেগুলো সব বেরিয়ে আসে। তো ওই জন্য বারবার করে আমি জল দিয়ে ওগুলো ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছিলাম, আর খুব সুন্দর জানো তো পরিষ্কার হয়েছে। আর এটা তো ওপরটা ধরো কভারটা তো সাদা রঙের আর নিচেটা ধরো অফ হোয়াইট কালার বা ঘিয়ে যাই হোক যে কালারটাই হোক, তো এত সুন্দর লাগে পরিষ্কার করার পর। তো আমি পরিষ্কার বলছিলাম ডাস্টবিন কখনো কি লাইট কালার নিয়ে আসে, ডাস্টবিন আনতে হয় সবসময় আর একটু ডিপ কালারে এইসব জিনিস, কারণ দুদিনের মধ্যে মন নোংরা হয়ে যায়। তো এইগুলো তো সব ধরো পরবেশ নিয়ে এসেছি, আমি আবার আনলে কী হয় বলো তো আমি একটু ডিপ কালারে আনি, যেমন ধরো আমার হ্যান্ড টাওয়াল, তারপরে হাত মোছার যে টাওয়ালগুলো তোমার রান্নাঘরে রাখি সেইগুলো। প্রথম দিকে পরবেশ যখন প্রথম এনেছিলো যখন ভাড়া ফ্ল্যাটে ছিলাম তখন কী বলো তো তখন ও লাইট কালারে নিয়ে এসেছিলো, তো মুছতে মুছতে দেখবে কেমন দুদিনেই দেখছি মনে হয় কি ময়লা হয়ে গেছে। তাই বললাম এগুলো সবসময় ডার্ক কালারে আনতে হয়। তো যাই হোক দেখো আমার ডাস্টবিন তো পরিষ্কার হয়ে গেল, এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরতে দিয়ে আসবো ব্যালকানিতে। ব্যালকানিতে তো দিয়ে আসলাম আমি ডাস্টবিনটা, এবার দেখো আমি পাপোশগুলো কেচে নেবো। আর পাপোশগুলো যখন আমি কী বলতে কাচার আগে যেন একটা কথাই ভাবছিলাম যে আজকে মনে হয় আমার হাতটা যাবে, আবার মনে হয় আমার হাতে ব্যথা শুরু হবে। তো বিশ্বাস করবে না এই যে নতুন যে পাপোশগুলো যেগুলো এখন কাচ্ছি আমি, আর যেটা মানে যেটা বালতিতে উপরে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে সব পুরনো পাপোশ, এটা হচ্ছে তোমার যখন আমরা ওই ফ্ল্যাটে ভাড়া এসেছিলাম তখন কিনেছিলাম, আর এখন যেটা কাচ্ছি সেটা হচ্ছে নতুন পাপোশ। এরকম পাপোশ আমি মোট 5টা কিনেছিলাম, এত হালকা আমার না একটুও হাত ব্যথা হয়নি, তোমরা ভাবলে মানে অবাক হয়ে যাবে শুনলে। পাপোশগুলো কী হয় পাপোশ তো নর্মালি ভেজালে তো ভারী হয়ে যায় না, তারপরে ধরো মানে কাচতে গেলে খুব মানে কষ্ট হয়, কিন্তু আমি যে পাপোশগুলো কেচেছি না একটা পাপোশ কাচতে গিয়ে আমার কষ্ট হয়নি, এত ভালো পাপোশগুলো। আমি পরশকে বলেছি আবার যখন কিনবো তখন এইরকম পাপোশগুলোই কিনবো, আমার কেচে মানে খুব মানে আরাম মানে হাতে মোট কথা কষ্ট হচ্ছিলো না। তো যাই হোক পাপোশগুলো কাচতে খুব একটা কষ্ট হয়নি, কেচে নিয়ে আমি এগুলো সব মেলেছি কোথায় বলো তো ব্যালকানিতে, কারণ বারবার করে বৃষ্টি আসতো ছাটে, যদিও গ্যারেজের নিচে ওই দড়িতে রাখলে দিলে কিছু হতো না, আমি দেখলাম যে একটা দড়ির মধ্যে যদি সবকটা মানে পাপোশ দিয়ে দিই তাহলে ভারে হয়তো ছিঁড়ে যেতে পারে, তখন আমার সুবিধার থেকে অসুবিধা হবে আরো বেশি। এবেলায় একটা বড় কাজ সারা হয়ে গেল, আমি তো ভাবছিলাম যে আজকে কোনো কাজগুলো সারতেই পারবো না, তো ফাইনালি আমার পাপোশগুলো কাঁচা হয়ে গেল আর ডাস্টবিনটাও পরিষ্কার হয়ে গেল। পরশু দিন থেকে ভাবছি ডাস্টবিনটা পরিষ্কার করবো করবো করে কিন্তু করে উঠতে পারছি না। তো চলো আজকে এবেলায় দুটো গুরুত্বপূর্ণ কাজ সারলাম, ওবেলায় আর একটা গুরুত্বপূর্ণ কাজ সারবো, তাহলে একটুখানি আমি কী বলতো শান্তি পাবো। শান্তির তো মানুষ শেষ নেই,
আজকে মাছের ঝোল রান্না করতে করতে আমি ঘরটাও ঝাড় দিয়ে ফেলেছি, আর মাছের ঝোল হতে না হতে রান্নাঘরটাও দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। আর এই যে মোচাটা সন্ধ্যাবেলা ছাড়াবো যদি টাইম পাই। তো সংসারে কি বলতো, সংসারে না কাজে কখনো শেষ নেই। আমি যদি আমার যে হেল্পার ছিল সে যে শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে যেত, তখন ভাবতাম কি সবই বাচ্চাদের লেটার না পারার কি আছে। তখন তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাও ধরো এক সপ্তাহ কাজ করলো করে তারপর আবার না করে দিলাম, কারণ কাজ আমার একদম পুষাচ্ছিলই না। এইরকম করে কাজ করলে কি হয়, আমি সারাদিনে একবারই ঘর ঝাড় দিই আর একবারই ঘর মুছি। তো এবার থেকে আমি ঠিক করেছি একদিন বাদে বাদে ঘরটা মুছবো, রোজ ঘর মুছবো না। রোজ ঘর মুছতে গেলে কি বলতো, বাকি যে আনুষঙ্গিক কাজগুলো থাকে না সেগুলো আর সেরে উঠতে পারি না। তো যেমন এদের পাপোশটা কবে থেকে ভাবছি কাচবো কাচবো কাচবো, কিছুতেই কেচে আর উঠতে পারছি না। তো কালকে বৃহস্পতিবার ছিল দেখে আমি আর ওগুলো হাত দিইনি, আমি দেখলাম না আজকেই করবো। আজকে তোদের প্রচণ্ড হেকটিক ডে জানো তো, সকালবেলা স্যার এসেছিল পড়াতে, স্কুলে গেল, স্কুল থেকে এসে আবার পড়তে যাবে, রবিবার দিনকে পড়াতে আসবে না। তো সেইটাই আজকে সন্ধ্যাবেলায় পড়িয়ে দিচ্ছে। তোজো খালি বলছে আজকে আমার কী চাপ কী চাপ, মা কী চাপে রেখেছে আমাকে, কী আর করবো বলো, ভিত মজবুত করতে গেলে এইটুকু চাপ তো দিতেই হবে। এখন ওর যে মানে কী বলতো, এখন সবার মনে হবে যে আমি খুব চাপ দিচ্ছি, বা ওরও মনে হচ্ছে যখন ও বড়ো হয়ে যখন ভিতের ওপর যখন ইমারাত্র যখন গড়বে, তখন আমার সামনে স্বীকার করুক বা না করুক মনে মনে অন্তত বলবে যে না মা আমাকে চাপে রেখেছিলো দেখেই আজকে ইমারাত্র আমি গড়তে পারছি। তো যাই হোক, যে ভিতটা আমি পাকা করতে পারিনি আমার তো নড়বড়ে ছিল, তাই এখনও ইমারত আমি করতে পারিনি। তো আমি চাই না আমার ছেলের ভিতটা নড়বড়ে হোক, আমি সবসময় চাই আমার ছেলের ভিতটা পাকাপোক্ত করতে, ইমারতও নিজে নিজে গড়বে, একটা দুটো তিনটে চারটে এবার আস্তে আস্তে ও ইমারত নিজে গড়বে, আমি এটাই বিশ্বাসী জানো তো। পড়াশোনাতে তো কালকে যেগুলো কেটেছিলাম সেগুলো সব ওখানে মেলেছিলাম, সব শুকিয়ে গেছে, ওই দেখো তুলে সব ওখানে রেখেছি। এখন আমার আর ভাজ করার মতো এনার্জি আর সময় কিছুই নেই, এবার আমি যাবো স্নান করবো, স্নানটা করে পুজো দেবো। তো এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখেছো পমফ্রেটের ঝাল একটু গাড়াগড়াই করেছিলাম, একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে, নাকি না ঝোল আছে কে জানে। তো দেখো না একটু আছে হালকা, একদম গ্রেভি গ্রেভি টাইপে করেছি, একটু ঝাল কম হয়েছিলো বলে এই লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। তো জানি না খেয়ে কেমন হবে, তো খেয়ে দেখি, দেখে তারপর তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে রান্নাটা। আর দেরি না করে না খেতে বসে বসে জানো তো, এত খিদে পেয়েছে, বাজে এখন তিনটে, তো টাইম তো লাগবেই ধরো। তো ডাল দিয়ে আর ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি, আর এখন দেখো মাছটা দিয়ে খাচ্ছি, এত খিদে পেয়ে গেছে যে কথা না বলে খেয়ে নিচ্ছি। আগে দেখলাম যে না আর কথা বলতে পারবো না, আগে খেয়ে নিই, আগে পেট পূজা ফির কাম দুজা। তো এখন টিভি চালিয়েছি, টিভিতে দেখছি আমি কী বলতো ডোরেমন, তো ডোরেমনটা দেখতে দেখতে এখন খেয়ে নিচ্ছি। আর ঝোলটা না ব্যাপক ব্যাপক হয়েছে যাকে বলে, খাওয়াটা তো আজকে দারুণ হলো, আর খেতে খেতেই দেখো বৃষ্টি নেমে গেছে আবার নতুন করে, কি দেখাবো তোমাদেরকে, বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে। তো যোগে নিয়ে চলে এসছি, আর এখন যাচ্ছি কোথায় বলো তো, ও এখন হাতটা ধোবে, ড্রেস ছাড়বে না, এখন যাবো ফুচকা খেতে। এই সামনেই ফুচকাটা বসে দেখলাম রাস্তায়, তো ওনাকে বললাম আপনি কি এখানটা দাঁড়াবেন, বলছে হ্যাঁ দাঁড়াবো। তো আমারও খেতে ইচ্ছে করছিলো ফুচকা, কেন জানি কতদিন খালি ফুচকা খেতে ইচ্ছে করছে। তো এখন যাবো ফুচকা খেতে, ফুচকাটা খেয়ে এসে তারপরে ও ড্রেস ছাড়বে, আবার আসতে না আসতে আবার দেখো 6:15 বাজে, ওকে আবার দিতে যাবো স্যারের কাছে, দিয়ে এসে ঘুমাবো, তোমার হাঁটে ঘুমাবো, চল এটা খোল এটা খোল এটা খোল, হাতটা মুছ ওই তো ড্রয়িং স্যারের কাজ করে ঘুমাবো, ওই দেখ বাবার গামছা, ওই গামছা দিয়ে হাতটা মুছ মুছ, চল। তো যাই এখন ফুচকা খেয়ে আসি, হ্যাঁ ফুচকা বুঝি ফুচকা, ফুচকা খেয়ে আসি। কালকেও খেতে গেছিলাম জানো তো, কালকে ফুচকা দাঁড়া মানে ফুচকাওয়ালা চলে গেছিলো, দাঁড়িয়ে ছিল হয়তো, তখন আমরা আসিনি চলে গেছিলো, আজকে ফুচকাটাকে সামনেই দেখেছি দাঁড়িয়ে থাক, ওই দেখো আমার গামছা মুছছে, সেটা না খুব ওই জন্য তাকিয়ে দেখি দেখছে আমাদেরকে, চোখ মুখে জল দিয়ে যা, চোখ মুখে জল দিয়ে যা। চাবিটা কোথায় গেল, চলো যাই বা ফুচকাটা।
খারাপ হচ্ছে সেগুলো বন্ধ কর আমার মনে খারাপ দেখে একদম ভালো লাগে না বন্ধ কর লাইট লাইটটা বন্ধ কর কার বন্ধ করতে হবে বন্ধ করা হয়ে গেছে না জানা সব দেওয়া যদি বৃষ্টি হয় ওই তো ফুচকা খেতে চলে এসেছি অনেকক্ষণ হলো তো যখন যাচ্ছি দিয়ে আসতে ও রেডি হয়ে গেছে ঠিক আছে দেখো কেমন দেখো দরজা বন্ধ করে দিচ্ছে গেঞ্জিটা নামা লোফা লোফার লাগছে মনে হচ্ছে না গুড বয় গুড বয় আর ভুঁড়িটা সবসময় আগে আগে চলে দেখো ভুঁড়ি ঢুকাতে থাকো উল্টে পড়বি পড়তে যায় স্কুলে যায় কে যায় বোঝা মুশকিল মনে হচ্ছে আমি যাচ্ছি দেখো কাঁধে ব্যাগ মায়েরাই মনে হয় পড়তে যায় স্কুলে যায় আর তার মধ্যে এখন ছাতা কি যে অসুবিধা হয় না গরমের মতো না যখন তখন বৃষ্টি নামছে এটাকে না নিয়ে গেলে কি হয় এসে একটা কাজ আছে একটু কাজ এখন পড়তে বসতে হবে বাবা আজকে সাদি ছোটা ছুটি লেগেই থাকে চল বেলবেলা চলে নেমে আসে রাতের বেলা কখন গাছে হাত দিতে নি বাবা তো অনেকদিন বলেছিলাম না গাছ ছেড়ে ঘুমা সন্ধ্যাবেলা সাইড দে তোজুকে দিতে চলে এসেছি আর এসে জামা প্যান্ট ছেড়ে নিয়ে দেখো যে গুরুত্বপূর্ণ কাজের কথা তোমাদেরকে বলেছিলাম না সন্ধ্যাবেলা করবো তো সেটা হলো আজকে করবো ফ্রিজ পরিষ্কার ফ্রিজটা যা নোংরা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর তোমরা ফ্রিজটা দেখলেই বলবে সুস্মিতা সারাদিন ঘরদোর পরিষ্কার করতে থাকে আর ফ্রিজটার বেলায় এরকম অবস্থা আর ওই বেলায় যে আমি ডাস্টবিনটা পরিষ্কার করেছিলাম দেখো শুকিয়ে দেখাচ্ছে অনেকক্ষণ আগেই তাই গার্বেজ প্যাকেটটা পুড়িয়ে নিলাম পুড়িয়ে নিয়ে এবার ফ্রিজ থেকে সব বের করে নিচ্ছি আর সবথেকে বেশি নোংরা হয়েছে কোনটা বলো তো ওই দেখো বাস্কেটটা আমি যে কী বলো তো মানে আমি খালি ভাবছিলাম কি তোমাদেরকে আর দেখাবো না তোমরা দেখলে পরে কী ভাববে আমার সম্বন্ধে যে সুস্মিতার মানে সারাদিন ঘরদোর এটা পরিষ্কার করছে ওটা পরিষ্কার করছে আর ফ্রিজটার বেলায় এরকম নোংরা তো ফ্রিজটা কী বলতো আজ করবো কার করবো করে করতে করতে মানে গাফিলতি বলে না পুরো গাফিলতির জন্য আজকে আমার এত দেরি হলো গাফিলতি করে করে তো এমনিতেই ভাবছিলাম যে আজ করবো কাল করবো করতে করতে তারপর শরীর খারাপের জন্য তো আরোই মানে করলো না শরীর তো খারাপ হলো ধরো এই কিছুদিন আগে তার অনেক দিন আগে থেকে ঠিক করছিলাম করবো করবো যে করা মানে হয়ে উঠছিল না তো এটা কেন পড়তো এত নোংরা হয়েছে পরমেশ তোদের জন্য একবার আইসক্রিম নিয়ে এসেছিলো আর আইসক্রিমটা আনার পর না ডিফ্রোস্ট করেছিল তোদের নিজে থেকেই ও জানে না যে আইসক্রিমটা এসেছিলো আমি দেখছিলাম ওকে সারপ্রাইজ দেবো এবার ও তো জানে না যে আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবার যেই ও ডিফ্রোজ করার পর একবার তো সুইচ বাটনে যদি প্রেস করে দেয় ব্যাস হয়ে গেল আর কিছু করার থাকে না এবার ও নিয়ে থেকে বলছে আজকে আমি ডিফ্রোজ করবো আমাকে বলেও নি যে মা আমি ডিফ্রিজ করছি ডিফ্রোজ করবো নিজে নিজে মনের মধ্যে ঠিক করেছে করে ডিফ্রোজ করে দিয়ে আমাকে বলছে আমি আজকে ডিফ্রোজ করে দিয়েছি তোমাকে আর করতে হবে না আমি যদি করলি কেন ফ্রিজে তো আইসক্রিম রয়েছে বলছে আইসক্রিম কই তুমি তো আমাকে বলো নি এবার আমি তোকে সারপ্রাইজ দিতে যাবো ঠিক করেছিলাম কিন্তু কে জানে যে ও যে ডিফ্রোজ করে ওরকম দশা করবে তো সেইগুলো জমে জমে না শুকিয়ে শুকিয়ে ওই দশা হয়েছে আর এই দেখো এটা যে তোমাদেরকে দেখেছিলাম অ্যামাজন থেকে আমি যে ভেজিটেবল ব্যাগগুলো নিয়েছি তো ব্যাগগুলোর কোয়ালিটি না এত ভালো যে তোমাদেরকে আমি কি বলবো মানে পুরো একদম কটন কাপড় ভীষণ ভালো তবে কী বলতে গেলে ছখানা ব্যাগ আছে ছখানা ব্যাগ আর ছটা তিন রকম সাইজ একটা বড় একটা মাঝারি একটা ছোট তো সবজিগুলো তো আমি ধরো ব্যাগ ফ্রিজে রেখেই দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করেছি অনেকক্ষণ আগে বের করে আমি ঝুড়ির মধ্যে আবার আমি রেখে দিয়েছি কেন বলো তো ফ্রিজের মধ্যে থাকলে ধরো ঠান্ডা থাকে তারপরে যখন ধরো বের করি তারপরে তো জল জল হয়ে যায় না সেই জল জলগুলো থাকে তো এবার সেই জল জলগুলো যদি সমেত তা রাখি তাহলে সবজিগুলো সব পচে যাবে সেই জন্য আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে ঝুড়ির মধ্যে দিয়ে আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি তো এখন যেটা তো সবার আগে তোমরা দেখতে পারলে যেটার মধ্যে আমি বললাম সেটা হচ্ছে তোমার ছোটো একদম ছোটোটা এখন যেটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে মাঝারি আর বড় আছে দুটো সবথেকে বড় এটা হলো ছোটোটা যেটা তোমাদেরকে দেখালাম এখন আর যেটা আমার কাঁধে আছে হাতে আছে এখন এটা হচ্ছে মাঝারি সাইজটা ভীষণ ভালো কোয়ালিটি দামটা কত নিল বেশ ভুলে গেলাম তো তোমাদেরকে চাইলে তোমরা অ্যামাজনে তোমরা সার্চ করতে পারো সার্চ করে দেখে নিতে পারো দামটা খুব একটা দাম না রিজনেবল প্রাইসের মধ্যেই আছে তবে আমি একটা জিনিস দেখলাম যে অ্যামাজনে 12টা সেটের যে ব্যাগগুলো আছে না সেই 12টা সেটের ব্যাগগুলো কিন্তু অনেকটা মানে কি বলবো আমি রিভিউগুলো খুব একটা ভালো পড়লাম না সেই জন্য আমি সেগুলো নিলাম না সেটা 12টা ছিল চেন লাগানো আমি দেখলাম চেন লাগানোগুলো কী বলতো এইসব চেনগুলো না কমা টাইপের হয় চেনগুলো খুব একটা তো ভালো হয় না ওই জন্য দেখো ওই দড়ি বাঁধাগুলো নিয়েছি তো ভীষণই ভালো
তো ব্যাস আজকে সারাদিন ঘরে এত কাজকর্ম করতে করতে না শরীরটা পুরো একদম কি বলতো মানে আর ভালো লাগছিল না। আর ওদিকে পরমেশও চলে এসেছিল, তো ওকে চাটাও করে দিয়েছি। চাটা করে দিয়ে ফ্রিজ আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর সবজিগুলো এবার ভরে রাখছি, ভরে রেখে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ফ্রিজটা পরিষ্কার করার পর কেমন লাগছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। তো এই দেখো, ফ্রিজটা আমার যতটা নোংরা ছিল ততটাই এখন পরিষ্কার রয়েছে। আর পরিষ্কার করার পর কি ভালো লাগছে দেখতে। আজকে আমার এই গুরুত্বপূর্ণ যে পেন্ডিং কাজগুলো ছিল সেইগুলো যে আজ করে যে আমি কতটা শান্তি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখেছো বাস্কেটটা কি সুন্দর লাগছে, বাস্কেটটা এখন আর আমার নোংরা হবে না। চলো বাই বাই, সবাই ভালো থেকো।